পরোটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। আজকে আমি হেলদি একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে জানাই সায়নদীপাস কিচেনে সবাইকে স্বাগত। তাহলে শুরু করা যাক রেসিপি। এখানে আমি 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে পরোটাটা আটাতে তৈরি করব। আপনারা চাইলে ময়দা আটা দুটো মিশিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব একদম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। ময়ামটা এবারে ভালোভাবে আটার সঙ্গে আমি মেখে নিচ্ছি। ময়ামটা যত ভালোভাবে মাখা হবে পরোটাটা কিন্তু খেতে ততই টেস্টি হবে আর খাস্তাও হবে। ময়ামটা মাখা হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি মেখে নিচ্ছি। যেরকম আমরা নর্মাল রুটি বা পরোটার আটা মাখি ঠিক সেরকমভাবে মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে, এবারে আমি 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে পরোটার জন্য একটা পুর তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 2 গাজর টুকরো করে কাটা, 2 পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি মিহি করে কুচি করে নিচ্ছি। এখানে আমি একটা চপার বোল নিয়ে নিয়েছি, সেটার সাহায্যে মিহি করে কুচিয়ে নেব। আপনারা চাইলে ছুরি বা দাও দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। দেখুন গাজর আর পেঁয়াজটা কিন্তু মিহি করে কুচানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ চাট মশলা, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। সব মশলাগুলো গাজর আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আটাটা মেখে রাখা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এর থেকে আমি লেচি কেটে নেব। যেহেতু পরোটার জন্য লেচি করব আর পরোটার ভিতরে যেহেতু পুর ভরা হবে, তাই জন্য একটু মোটা করে বড় বড় সাইজের লেচি কেটে নেব। আটা থেকে লেচিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এবারে আমি পরোটাটা তৈরি করব। তার জন্য প্রথমেই একটু শুকনো আটার গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে যেরকম আমরা রুটির জন্য আটা বেলি ঠিক সেরকম রুটির মতন করে গোল করে একটু মোটা করে বেলতে হবে। দেখুন নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এরপরে যে গাজর আর পেঁয়াজের মিশ্রণটা আছে সেটা আমি মাঝখানটাতে দিয়ে দেব। পুরো জায়গাটায় কিন্তু আমি মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি না, শুধু মাঝখানটাতে একটু ত্রিকোণা করে দিয়ে দিতে হবে। তারপরে যেরকম আমরা পরোটার মতন বেলি ঠিক সেরকমভাবে কিন্তু আটাটাকে মুড়ে দিতে হবে, আর হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে ফোল্ডগুলো খুলে না যায়। তাহলে দেখুন কী সুন্দর পরোটা তৈরি হয়ে গেছে কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই। এরকমভাবেই আমি সব পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু একদম ত্রিকোণা পরোটার মতনই হয়ে গেল। এবারে আমি পরোটাগুলো ভেজে নেব। তার জন্য এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, তারপরে পরোটাটা দিয়ে দিলাম। পরোটার যে সাইডটা ফোল্ড করা আছে সেটাই কিন্তু প্রথমে চাটুর দিকে দিয়ে তারপরে শুকনো উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে একটা একটা করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে লাল করে মুচমুচে করে ভাজতে হবে। আমি কিন্তু পরোটাটা এখানে সাদা তেলে ভাজলাম, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। গাজর আর পেঁয়াজের পুর ভরা পরোটা আমার রেডি হয়ে গেছে। আলুর দম, পনির বা চিকেন কষা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু পরোটাটা খেতে দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।